নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসছি যদিও আর কি এবার থেকে যেমন আর কি সপ্তাহে দুটো থেকে তিনটে ভিডিও আসে তো আসবে হ্যাঁ অনেক কটা বুক রিভিউ এখনও পেন্ডিং পড়ে রয়েছে সব করব তো আজকে যে বুক রিভিউটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইতিহাস বিশ্বকোষ ঠিক আছে এটা একটা ইতিহাসের প্রশ্নোত্তর বই এমসিকিউ বই নয় প্রশ্নোত্তর বই তো এই বইটা একটুখানি আলাদা আমরা যে মানে এমসিকিউ বইগুলো সলভ করি সেটার থেকে তুলনামূলক এই বইটা একটু আলাদা এই বইটা দেখো ইতিহাস অনার্স সিবিসিএস এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশিকা পরীক্ষাগুলো রয়েছে সেই সমস্ত পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন এসএসসি ডাব্লু বিসিএস বিএসসি নেট সেট আই এস সমস্ত পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে দেখে নাও নামটা অধ্যাপক সিরাজউদ্দিন মল্লিকের আর কি তৈরি করা বই এটা এই বইটা লোকনাথ এডুকেশন অ্যান্ড পাবলিশার্স থেকে কিন্তু প্রিন্ট হয় ঠিক আছে মানে পাবলিশ হয় তো এই বইটা সম্পর্কে আমি তোমাদের একটা মানে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করবো যে বইটা কেমন কি বৃত্তান্ত ঠিক আছে আর বইটার পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টগুলো তোমাদেরকে বলে দেব ঠিক ওকে তাহলে চলো দেখা যাক বইটার সূচিপত্র আচ্ছা সূচিপত্র বলার আগে বইটার দাম আমি একটুখানি বলে রাখি বইটার প্রিন্টিং প্রাইস রয়েছে কিন্তু ছশো টাকা ঠিক আছে ছশো টাকা প্রিন্টিং প্রাইস রয়েছে এবার ডিসকাউন্ট কি দেবে না দেবে তোমাদের সেটা একটু দেখে নিতে হবে তো দেখো সূচিপত্রে প্রাচীন ভারত আদি মধ্যযুগ মধ্যযুগ আধুনিক যুগ আধুনিক ইউরোপ অর্থাৎ বিশ্বের ইতিহাসেরও কিছু প্রশ্নোত্তর তোমরা এখানে পাবে এবং কিছু প্র্যাকটিস সেটস দেওয়া রয়েছে ঠিক আছে আচ্ছা তো আমি তোমাদের কয়েকটা চ্যাপ্টার এখান থেকে উল্লেখ করে মানে বিশেষভাবে দেখাবো যেগুলো কিনা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যাতে তোমরা একটা ধারণা মানে করতে পারো আর কি তো যাই হোক চলো ভিডিওটা শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা অবশ্যই বলবো যদি চ্যানেলটা এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তোমরা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কেননা এই ধরনের নিত্য নতুন বইয়ের রিভিউ কিন্তু আমার চ্যানেলে প্রতিনিয়ত আসতেই থাকবে ঠিক আছে ওকে তাহলে আমি তোমাদের আগে একটুখানি দেখাই মৌর্য যুগ বিয়াল্লিশ নম্বর পেজ ওকে তাহলে দেখতেই পাচ্ছ তোমরা আশা করছি যে এখানে কোনো এমসি কিউ প্রশ্ন কোনো সাজানো নেই এটা আমরা ছোটোবেলায় ঠিক যেরকমভাবে প্রশ্ন পড়তাম না যে প্রশ্ন দেওয়া রয়েছে এবং উত্তর দেওয়া রয়েছে মৌর্য সাম্রাজ্যের সময়কাল কত মৌর্য সাম্রাজ্যের সময়কাল প্রায় দেড়শো বছর তিনশো চব্বিশ খ্রিস্টপূর্ব থেকে একশো ছিয়াশি খ্রিস্টপূর্ব পর্যন্ত ওকে এই বইটা আমি মোটামুটি খুব ভালো করে দেখেছি খুব বেশি প্রশ্ন উত্তর যে ভুল আছে তা নয় তবে প্র্যাকটিস সেটে কিছু মানে আর কি বলবো অপশানস কিছু ভুল আছে অপশানস না মানে ওখানে উত্তর কিছু ভুল আছে উত্তরটা মানে এবিসিডির মধ্যে হয়তো বি হতো সি হয়েছে এরকম একটা দুটো আমি দেখেছি সেটা আমার মনে হয়েছে এখানে প্রশ্নের মান কিন্তু বেশ সুন্দর রয়েছে ঠিক আছে এটা আমি বলতে বাধ্য হচ্ছি প্রশ্নগুলোর মান সত্যি ভালো আছে মানে একটু অন্য ধরনের একটু অন্য রকমের প্রশ্ন আছে যেমন ধরো মৌর্যযুগে ঐতিহাসিক উপাদান কোনগুলি এখানে খুব ডিটেলসে দেওয়া রয়েছে দেখো কৌটিল্য অর্থশাস্ত্র বিষ্ণুপুরাণ গার্গী গার্গি সংহিতা ঠিক আছে সুন্দরভাবে দেওয়া রয়েছে এটা অনেকটা ওই যে প্রশ্নের সাথে যে ডেসক্রিপশনটা দেওয়া থাকে না প্রতিটা প্রশ্নের ঠিক ওরকম ধরনের লাগছে প্রশ্নের মান আমার ভালো লেগেছে যেমন ধরো বিন্দুসারের রাজসভায় মিশর রাজ টলেমি হুম ফিলাডেলকাস দূত হিসেবে পাঠায় তো এটা বলা রয়েছে এই ধরনের প্রশ্ন কিছু আমি দেখলাম যে ভালো মানের প্রশ্ন এখানে অ্যাড করা হয়েছে এবং বড় প্রশ্নও অ্যাড করা হয়েছে আমি দেখেছি বড় প্রশ্ন বললে একটুখানি মানে লেনতে বড় আর কি কিছু ছবি টবি দেওয়া রয়েছে এখানে মোটামুটি দেখতে পারো ওকে এবার দেখো কুষাণ যুগ এরমভাবে প্রশ্নগুলো দেওয়া রয়েছে যেমনভাবে ঠিক থাকে ঠিক কিছু আনকমন কোশ মানে প্রশ্ন আমি এখানে দেখেছি এবার এরপরে যদি অন্য একটা যেমন ধরো হর্ষবর্ধন এবং শশাঙ্ক ঠিক আছে এটা যদি আমরা দেখি প্রভাকর বর্ধনের দুই পুত্র কন্যার নাম কি রাজ্যবর্ধন এবং হর্ষবর্ধন এবং কন্যা রাজশ্রী ঠিক আছে এটা বেশ এক জায়গাতে তোমরা সবটা ইনফরমেশান পেয়ে গেলে এমসিকিউতে কিন্তু এই মানে প্রবলেমটা একটু হয় তবে আমাদের এমসিকিউ অবশ্যই মানে প্র্যাকটিস করতেই হবে এরম ধরনের মানে প্রশ্ন থেকেও এমসিকিউ প্র্যাকটিস করতে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কেননা পরীক্ষা আমাদের এমসিকিউই আসবে ঠিক আছে পেজ কোয়ালিটি মোটামুটি ভালো খারাপ নয় তবে যে দাম এনারা রেখেছে এই দামে আমার মনে হয় এই বইটার পেজ কোয়ালিটি আরও ভালো হওয়া উচিত ছিল আরও ভালো হওয়া উচিত ছিল ঠিক আছে দামটা খুব একটা নেহাতি কম নয় আচ্ছা আচ্ছা আদি মধ্যযুগ থেকে আমি যদি তোমাদের একটা চ্যাপ্টার দেখাই পাল যুগ ও সেন যুগ ঠিক আছে এই ধরনের প্রশ্ন যেমন যেটা কমন পাল বংশের প্রতিষ্ঠাকে প্রতিষ্ঠা থাকে সেটা তো আছেই আবার ডক্টর রমেশচন্দ্র মজুমদার পাল রাজা গোপালের সিংহাসন আহরণের ঘটনাকে কী বলে উল্লেখ করেছেন এবং কার সঙ্গে তুলনা করেছেন এই ধরনের আনকমন প্রশ্ন বা যেটাকে বলে একটু ইম্পর্ট্যান্ট প্রশ্ন তুলনামূলক এগুলোও আছে এরকম প্রচুর বড়ো কোশ্চেনসও আছে আর কি যেটা কি না উত্তরটা বেশ বড় লেন্দি করে দেওয়া রয়েছে ওকে আচ্ছা এবার আচ্ছা দিল্লি সুলতানি থেকে আমরা একটু দেখার চেষ্টা করি তুগলক বংশ আচ্ছা দিল্লি সুলতানিতে কি একটা দিল্লি সুলতানি পুরো মানে চ্যাপ্টার করে আছে তার মধ্যে সমস্ত কটা বংশ আছে তা কিন্তু নয় এখানে আলাদা আলাদা করে যেমন ধরো খোলজি বংশ তুগলক বংশ ঠিক আছে এরম আলাদা করে কিন্তু দেওয়া রয়েছে দেখো দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা এবং দাস বংশ দেখে নাও যেরকম ধরনের প্রশ্ন আসে মোটামুটি প্রশ্ন উত্তর ফরম্যাটে রয়েছে এতে কী হয় প্রশ্নের উত্তর ভুল হওয়া থেকে তুলনামূলক আর কি কম হয় জিনিসটা ওকে ছবিও ব্যবহার করা হয়েছে বইটাতে সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে যেমন ধরো সরি ই জানদার কথাটির অর্থ কী এই প্রশ্নটা বেশ আমার কাছে আনকমন লেগেছে মানে যদিও যদিও কমন মানে পরীক্ষার প্রশ্ন অন্যান্য বইতেও আছে তবে বইটা ইম্পর্টেন্ট এই মানে প্রশ্নটা ইম্পর্টেন্ট ঠিক আছে যেমন ধরো কোন ঘটনাকে আরং পিং ত্রিপাঠি ও কিং এসেং লাল প্রমুখ খলজি খলজি বিপ্লব নামে অভিহিত করেছেন বেশ দেখো ডিটেলসে এতটা মতন মানে উত্তরটা দেওয়া রয়েছে একটু তোমরা পজ করে দেখতে পারো আশা করছি দেখতে পাবে আচ্ছা এবার একটা কথা যেটা বলার যে মানে দুটো জিনিস এটার ক্ষেত্রে আমি বলবো মডার্ন হিস্ট্রির ক্ষেত্রে লাস্টের দিকে মডার্ন হিস্ট্রির কিছু প্রশ্ন আমার কাছে কম লেগেছে ঠিক আছে প্রায় প্রতিটা চ্যাপ্টারে রয়েছে কিন্তু কিছু চ্যাপ্টারের মডার্ন হিস্ট্রি লাস্টের দিকে যেমন গান্ধী এরা বা স্বাধীনতা সংগ্রামের প্রথম পর্ব দ্বিতীয় পর্ব যে যে ঘটনাগুলো রয়েছে সেগুলোতে আমার তুলনামূলক প্রশ্ন এখানে নেই মানে অনেকটাই কম লেগেছে ঠিক আছে এই জায়গাটা একটুখানি ড্রব্যাক আমি মানে বলতে বাধ্য হচ্ছি ঠিক আছে একটু আমার কাছে কম লেগেছে প্রশ্ন ঠিক আছে ওকে এরপরে যেটা বললাম যে প্রথমত থাকা ফরেস্ট বিপ্লব সন্ত্রাসের কারণ যেটা কিনা ওয়ার্ল্ড হিস্ট্রি ওয়ার্ল্ড হিস্ট্রির প্রশ্ন এখানে দেওয়া রয়েছে ওভারঅল প্রশ্ন অনেকই আছে কিন্তু মডার্ন হিস্ট্রির প্রশ্ন কিছু কম রয়েছে যেমন ধরো মডার্ন হিস্ট্রির কটা চ্যাপ্টার যদি তোমাদের আমি দেখাই কে দেখো কে দেশাভিমানী নামে পরিচিত একটু আনকমন প্রশ্ন তারপর ধরো নরেন্দ্রনাথ ভট্টাচার্য কি নামে সমা সমাধিক সমধিক পরিচিত ঠিক আছে মানবেন্দ্রনাথ রায় আনকমন প্রশ্ন কিছু আছে মানে যেগুলো কিনা তুলনামূলক মেন্স লেভেলসের বলা যায় আর কি তবে কি বললাম মডার্ন হিস্ট্রির কিছু প্রশ্ন কম মানে কম আছে আচ্ছা লাস্টে যেটা প্র্যাকটিস সেট সেটাও তোমাদের আমি দেখিয়ে দিই ঠিক কোথা থেকে কতগুলো প্র্যাকটিস সেট রয়েছে ওকে দেখো এমসিকিউ প্র্যাকটিস সেট প্রতিটা সেটে প্রায় অনেকগুলো করেই প্রশ্ন আছে ঠিক আছে অনেকগুলো করেই প্রশ্ন আছে তিপ্পান্নটা এখানে তিপ্পান্নটার অ্যান্সার দেওয়া রয়েছে সেট টু পঞ্চান্নটা প্রশ্ন আছে এখানে অনেক প্রশ্ন দেওয়া রয়েছে আর বেশ ভালো মানের প্রশ্ন দেওয়া রয়েছে অনেক কটা সেট দেওয়া রয়েছে এখানে ঠিক আছে আচ্ছা অনেক কটা সেট দেওয়া রয়েছে সেট চোদ্দ দেখতে পাচ্ছ সেট পনেরো আচ্ছা এরপরে এই প্র্যাকটিস সেটের পরেও যেটা আমি দেখলাম দেখো সেট সেকেন্ড সেট এটা সেট সাতাশ ঠিক আচ্ছা এই প্র্যাকটিস সেটের পরেও আমি দেখলাম কিছু জিনিস যেমন ধরো লাস্টের দিকে আমি যদি বলি কে কোন মানে রাজা ছিলেন কত খ্রিস্টাব্দ পূর্বাব্দ পর্যন্ত বংশ ছিল আর কি তার রাজত্ব ছিল মোটামুটি এখানে একটা ডিটেলসে দেওয়া রয়েছে পরিশিষ্ট বলে এটাকে উল্লেখ করা হয়েছে দেখে না বইটা যে কিনতেই হবে এমন কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই তবে বইটা ভালো লেগেছে আমার কাছে খারাপ লাগেনি তবে মডার্ন হিস্ট্রির আমি আবারও বলছি লাস্টের কিছু চ্যাপ্টারের কিন্তু প্রশ্ন নেই বা খুবই কম আছে সেটা মাথায় আর বইটার দাম যথেষ্ট বেশি বলে মনে হয়েছে যদি দামটা বেশি থাকলেও পেজ কোয়ালিটি আরও ভালো হতো তাহলেও একটা জাস্টিফাই করতো ওভারঅল বইটা আমার খারাপ লাগেনি ভালো লেগেছে ঠিক আছে একটু অন্যরকম বই আমি প্রথমবার ইউটিউবে আর কি তোমাদের সামনে আনলাম এর আগে হয়তো কেউ আনেনি আমি যতটুকু জানি তো যাই হোক ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ